বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আজকে হচ্ছে একটু কেনাকাটা করার জন্য মার্কেটে চলে গেলাম। তো এটা হচ্ছে কান্তাদের বাসায় আমাদের দুপুরে খাবার দাবার। কান্তাদের বাসা থেকে খাওয়া দাওয়া করে আজকে হচ্ছে শান্তার জন্য আর অনামিকার জন্য শাড়ি কিনবো। এটা হচ্ছে আগে কেনা হয়েছে বর্ষার জন্য আর কান্তার জন্য। তো ওই একই শাড়ি আবার গিয়ে নিয়ে আসবো আমরা, এই যে শাড়িগুলো আমাদের পছন্দ হয়েছে। তো এখন দুইটা শাড়ি আনবো। তো আমাদের কেনাকাটা এখন শুরু, আরও কেনাকাটা বাকি আছে করবো। তো এখন এই শাড়ি দুইটা কিনে নিয়ে আসলাম, আগে যেহেতু দুইটা আনা হয়েছে। তো মেথির বিয়েতে আমরা এরকম দুইটা শাড়ি আনছি। তো এখন হচ্ছে আরও দুইটা লাগবে একরকমই। তো কালারটা একটু ডিফারেন্স আছে, তো যাই হোক একরকম কালার মিলানো খুব কষ্ট। এই কালারগুলো মিলাতে গিয়ে আমাদের অনেক ঝামেলা হয়ে গেছে। তো আমাদের এবার অনেকগুলো শাড়ি কেনা হয়েছে, আমাদের বর্ষা, তারপর হচ্ছে সাইমা, ওদের জন্য একরকম কান্তার শাড়ি, পাঁচটা শাড়ি কাছাকাছি মিল রেখেই কেনা হয়েছে। তো শাড়িগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন সবাই। আমাদের কাছে তো খুবই ভালো লাগছে। তো এখন আমরা আরও কেনাকাটা আছে আমাদের বাকি করব। তো এই যে এখন শাড়িগুলো পছন্দ হয়েছে নিয়ে আসলাম। তো এবার হচ্ছে আমিও কেনাকাটা করছি, কান্তার আম্মু আমরা সবাই কেনাকাটা করছি বিয়ের সম, মেথির বিয়ের সম। তো এখন এগুলো হচ্ছে সামনে আরও বিয়ে আছে। তো এখন আস্তে আস্তে কেনাকাটাগুলো শাড়িগুলো কিনে নিলাম, কারণ সামনে আরও দুইটা তিনটা বিয়ে আছে। তো আগে বিয়ের কেনাকাটার সাথে সব কেনাকাটা করলে একটু ঝামেলা হয়ে যায়। তো আগে আগে কেনাকাটাগুলো করে শাড়িগুলো কিনে নিলে ব্লাউজগুলো বানাইতে সুবিধা হয়। এই শাড়িটাও খুব সুন্দর, শাড়িগুলো পছন্দ হয়েছে আমাদের। তো এবার আমাদের সবার শাড়িগুলো, আমার ভাবির সবার শাড়িগুলো খুবই সুন্দর হয়েছে। তো এই যে বোর জন্য শাড়ি দেখতেছি আমরা, সামনে আমাদের একটা বিয়ে আছে, আরও একটা না আরও দুইটা তিনটা বিয়ে আছে। তো এটা পছন্দ হয়নি আমাদের বিয়ের শাড়ি, তো বিয়ের শাড়ি পরে কিনবো। তো এখন আবার কসমেটিকের দোকানে আসলাম, আমরা কিছু কসমেটিক নিয়ে নিলাম, এগুলো নিজেদের জন্য, বর্ষা আর কান্তার জন্য। তো এখন হচ্ছে এটা বেশ কিছুদিন আগের ভিডিও। তো এখন আরও সামনে আমাদের হয়তোবা আর যাওয়া হয়, প্রায় সময় মার্কেটে যাই, কিন্তু ভিডিও করা হয় না ওইরকমভাবে, সবসময় করি না। মার্কেটে দেখা যায় দুই দিন তিন দিন পর পরই যাওয়া হয় কেনাকাটা করতে। তো কেনাকাটা খুব দ্রুতই চলে আসছি, ওই দিন বেশি সময় দেয়নি, মানে শাড়িগুলো নিয়েছি, কিছু কসমেটিক নিয়েছি, পরে আমাদের সন্ধ্যার নাস্তা করলাম, করেই আমরা চলে আসছি। তো যারা যারা ভিডিওটা ভালো লাগে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন, আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।